হ্যালো ফ্রেন্ডস, ল্যাপটপে কিভাবে আপনার টাইম ডেট চেঞ্জ করবেন এটা নিয়ে মনে হয় একটু টেনশন আছে। নো প্রবলেম, টেনশনের কোনো কিছুই নেই। এই ছোট্ট একটা টিপস আপনি দেখে নিন, শিখে ফেলেন। আপনাকে ল্যাপটপের বাম সাইডে নিচে স্টার্ট ক্লিক করতে হবে। তারপরে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটিং, এখানে সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন প্রায় 14টার মতন আপনার অপশন রয়েছে। এখানে দেখেন সিস্টেম, ডিভাইস, ফোন, নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট, আপনি সব কিছু এই জায়গায় পাবেন। মধ্যখানে দেখতে পাবেন টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, আপনি টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার ডেট অ্যান্ড টাইম বড় করে লেখা রয়েছে, ডেট অ্যান্ড টাইম। বন্ধুরা, আপনি ডেট অ্যান্ড টাইমে নিচে দেখতে পাবেন কারেক্ট ডেট অ্যান্ড টাইম, তারপরে এখানে সময় দেওয়া আছে, ডেট দেওয়া আছে, তারপরে সব কিছু দেখেন। সেট টাইম অটোমেটিক্যালি, এখানে সব কিছু অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনি যদি আপনি ডেট অর টাইম সেট করতে চান, ফার্স্ট আপনাকে কি করতে হবে, আপনাকে সেট টাইম অটোমেটিক্যালি এখানে ইউ হ্যাভ টু অফ, এটাকে ফার্স্ট আপনি এটাকে অফ করতে হবে। দেখেন আমি অফ করে দিয়েছি, আমি তারপরে এটাও অফ করে দিচ্ছি, সেট টাইম জোন অটোমেটিক। এই যে অটোমেটিক্যালি অফ করে দেওয়ার পর এখানে লেখা আছে চেঞ্জ, আপনি এই চেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন নিচে রয়েছে টাইম, তারপর উপরে রয়েছে সব কিছু, তারপর এখানে চেঞ্জে ক্লিক করবেন। তারপরে বন্ধুরা আপনার টাইম ডেট চেঞ্জ হয়ে যাবে। তাহলে বন্ধুরা শিখে ফেললাম কীভাবে ডেট টাইম চেক করতে চেঞ্জ করতে হয়।